সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 1 জুন 2020, আমি চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদীর উপজেলার অরণখোলা হাটের পাশে মিম ডেইরি ফার্মে। এই ফার্মটি পরিচালনা করে থাকেন এজাজুল ভাই। ওনার কাছে বর্তমানে ভালো ধরনের কিছু গাভী রয়েছে, তো সেই জন্য আসা। উনি মূলত বকনা বাচ্চা এবং গাভী দুইটাই বিক্রি করে থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা এজাজুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ঈদের পরে তো চলে আসলাম আপনার খামারে, তো জানতে পারলাম ভালো ভালো কিছু গাভী আসছে, তো সেই জন্য আসা। হ্যাঁ ভাই, সব নতুন গাভী লিয়ে আসছে, এবার বকনাও লিয়ে আসে, এবার ধরেন পালে পড়ে গেছে সব গাভী রে, তো গাভী লিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো লকডাউন তো খুলে যাচ্ছে। লকডাউন খুলে যাচ্ছে, এই জন্য গাভীটা একটু ধরে কিনতেছে ভাই। বর্তমানে গরুর চাহিদা আছে কেমন? এখনো আল্লাহর রহমতে ভালো চাহিদা। লকডাউনের মধ্যে অনেক লোকগুলো বেচতে পারে নাই, তো লকডাউনে আমরা এই গাভী বহুত গাভী বেচেছি। তাই এই পর্যন্ত ধরেন আপনার প্রতারণা কোনো লোক করতে পারেনি যে ভাই কম হয়েছে। 1500 হলেও কইছে যে ভাই 12 লিটার হয়, ও কয় যে ভাই 1500 1600 করে হচ্ছে, তাহলে ওই লোকের তার খারাপ কোনো রিপোর্ট দিতে পারে না ভাই। বর্তমানে কী ধরনের গাভীগুলো আছে? এখন ফেজাম আছে, হলস্টার ফেজাম আছে, কেউ বলে রানী শঙ্কর সাদা হলেতে ভাই, আমরা তো রানী শঙ্কর বলি না, হলস্টার ফেজাম বলি। তার মানে এখন বর্তমানে সব কটাই হলস্টার ফেজাম, দলে 5টা হলে গাভী আছে, দুয়াল গাভী, আর একটা হলে প্যাগনেট আছে 9 মাসের। তারা সব একটা 20, 18, 17, 15 দুধ আছে এখন রানিংয়ের পরে। কত দামে থেকে কত দামের ভিতরে আছে? 2 লাখের তো শুরু করি, 1.5 লাখ পর্যন্ত আছে। 1.5 লাখ থেকে 2 লাখ টাকা? 2 লাখ টাকা আছে। তো যে গাভীগুলো আছে তো এগুলো একটু দর্শকদেরকে চলুন আমরা দেখাই। চলেন চলুন ভাই। আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? দাঁত আছে। এটা গাবনা বাচ্চা আছে? এটা প্রেগনেন্ট ভাইয়া। কয় মাসে প্রেগনেন্ট? 9 মাস। 9 মাস না? আচ্ছা আচ্ছা। কয় নাম্বার বাচ্চাটা দিবে? এটা দ্বিতীয় নাম্বার ভাই। প্রথম বেনে দুধ হয়েছিল কেমন জানা আছে? 16 17। দামটা চাচ্ছেন কত? দামটা ভাই 2 লাখ 20। 2 লাখ 20, আলোচনা সাপেক্ষে কি নিতে পারবো? কম আছে, অল্প কিছু সামান্য কম আছে ভাই। যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টার ফ্রিজিয়ান না? হলস্টার ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, দর্শক হলস্টার ফ্রিজিয়ান গাভী দেখতে পাচ্ছেন। এটার সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা হয়েছে, হলস্টার ফ্রিজিয়ান মার মতো নেই। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা দর্শক আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এটা দুধ হচ্ছে কেমন? 18 রানিং এবার আসতেছে। দাঁতে কয়টা? 2 দাঁত। দাম চাচ্ছেন কত? 2 লাখ 10। 2 লক্ষ 10 হাজার টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? কিছু কম আছে ভাই, 5 হাজার। পাশেরটা ভাই? এটা হলস্টার ফ্রিজিয়ান বকনা বাচ্চা ভাই। মাছ এবার বাচ্চার পার্সেন্ট বেশি হয়েছে ভাই। মা থেকে বাচ্চার পার্সেন্ট বেশি না? কেবলে 5 দিন বয়স হচ্ছে বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম তো হচ্ছে 81। 1 লক্ষ 80 হাজার টাকা। দুধ হচ্ছে কেমন? কেবলে গেজা দুধ চান্সেস না, 5 দিনকার বাচ্চা দুধ তার লিগ্যাল ভাবে আসে না, এখন ধরেন 12 পর্যন্ত আসতেছে, 11 12 গেজা দুধ দেয়। আলোচনা সাপেক্ষে তো নিতে পারবে না? হ্যাঁ নিতে পারবে, একটু বেশি আছে। পাশেরটা ভাই? পাশেরটা এখন ধরেন এটা ষাঁড় বাচ্চা, এই আজকে 11 দিন হলে বাচ্চা দিচ্ছে। এটা 11 দিন হয় বাচ্চা দিছে না? এটা 12 11 আসে দিত বিনে। গাভীরা ছোট ছোট হলেও ভাই দুধে ওজন বেশি, গাভীর সাথে দুধের ওজনটাই বেশি বর্তমানে। এখন দামটা চাচ্ছেন কত? দাম তো 1.5 লক্ষ টাকা। সাথে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা, আলোচনা সাপেক্ষে তো নিতে পারবো? কম আছে। পাশেরটা ভাই? পাশেরটা ধরেন আমরা তো বলি হলস্টার ফ্রিজিয়ান, কেউ বলে জার্সি, যারা চিনে না জাতমান তারা বলবি জার্সি, তো এটা তো আর অরিজিনাল জার্সি না, এটা অরিজিনালি হলস্টার ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁতে কয়টা? এটা 2 দাঁত। সাথে কি বাচ্চা? এটা বাচ্চাটা হয়েছে জার্সি বাচ্চা ভাই। এটা বাচ্চা না? বাচ্চা, জার্সি বাচ্চা। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, 3 দিন বাচ্চা ভাই। দুধ হচ্ছে কেমন? এটাই দুধ কেবলে 14 15 আছে, তাই হিসাব করতে গোটা 18 পর্যন্ত পাবে। দাম চাচ্ছেন কত? এটা দাম তো 1 লক্ষ 90 হাজার টাকা। আলোচনা সাপেক্ষে তো নিতে পারবো? মাসে। পাশেরটা? পাশেরটা ভাই হলস্টার ফ্রিজিয়ান। হলস্টার ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। দুধ দুধে কেমন? দুধ এখন 20 পাচ্ছে। 20 পাচ্ছেন? হ্যাঁ, বাচ্চার বয়সটা ধরেন আপনার এখন বর্তমানে 15 দিন বয়স। 15 দিন বয়স না? লিগ্যাল চলে আছে ভাই। আচ্ছা আচ্ছা, সাথে কি বাচ্চাটা? বকনা বাচ্চা ভাই।
দাম চাচ্ছেন কত? দাম 2,20,000 এটা। আলোচনা সাপেক্ষে কি নিতে পারবে? একটু কম আছে। একটু কম আছে না? দর দাম করে নিতে পারবে? নিতে পারবে। দুধ দুয়ে দেখে কি নিতে পারবে? দেখেন আসবে দেখে নেবে ভাই। আসলে দেখেন এই যে মানুষ আসে দেখি পাটা দিছে একটা অন্ধবিশ্বাসে যারা প্রবাসী ভাইরা এরা তো টাকা খুব কষ্টে কামাই করে ভাই। এরা ওই যে দেখি ওরা তার বিদেশ থেকে দেখতে পাচ্ছে না। আমি যা অন্য লোকের গরু যদি ছবি দেখে ও মনে করে ওইটাই ওনার গরু। তা আসলে ভাই ও দুধের কিছু নেই। দুধ আমার কাছে আমার তো গরু লিখার না লেখা। আমার যাতে পরিমাণে দেখতে হবে যাই সেখানে দেখবেন যে গরু ওনার আছে কিনা, দুধ একরে দিতে পারবে কিনা, এগুলো দেখতে হবে। তারপর আমার তেন লিবি, আমার তেন যে গরু লিবি এর কোনো মান না। 5 লক্ষ ভাই সমান হয় না, মানুষ সবাই তো সমান না। একটু খারাপ ভালো মন্দ সবাই আছে, এর মধ্যে দেখে শুনে নিতে হবে। অনেকে তো গাভী কিনে প্রতারিত হচ্ছে, বায়না নিয়ে বায়না মেরে দিচ্ছে। হ্যাঁ বায়না দিচ্ছে যে বায়নাটা মারা যাচ্ছে বায়না। এরা তো গরু না, এরা তো দেখাবে এই গরুটার দাম ধরেন 2,00,000 টাকা। এই এই গরুটা কেউ কি আমি দিতে পারবে 1,60,000-এ? 1,50,000 ও তো বেচতে দেড় লাগবে না ভাই। 20,000 টাকা বায়না দিচ্ছে, 20,000 টাকা ও মারি দিচ্ছে, ফোন বন্ধ করে তুলছে। তো ওরা কেমন করবো? ওরা তো কষ্টের টাকা, ওরা অন্ধবিশ্বাসে। এই তো ভাই আমরা ওই করোনার মধ্যে আমরা বহুত গরু গেছি ভাই, কেউ এখন তো কোথাও হবে না। 10টা টাকা লাগেছে কি একটা জিনিস খারাপ দিছে, এর জিনিসই ভালো হয় বর্তমানে এখন। এই কারণে ভালো হয় ওরা অন্ধবিশ্বাসে নিতে, তাহলে অন্ধবিশ্বাসে ওনাকে ভালো জিনিস দিতে হবে। আচ্ছা ওনাকে ভালো জিনিস দিতে হবে, কারণ আমার তো অন্ধবিশ্বাসে দিছে, তাহলে ওনাকেও কল ভালো জিনিস দিতে হবে। সবসময় কি এই ধরনের গাভীগুলো থাকে আপনার কাছে? কারণ না, এর আরও ভালো জাতের গরু পাওয়া যায়। সব চালানি তো সব হয় না ভাই, সব চালানি তো সব রকম হয়। টাকা পয়সা লেনদেনগুলো কীভাবে করতে? ব্যাংকের মাধ্যমে আসবে, আসলে সরাসরি আসবে দেখতে, বায়না করবে ব্যাংকের তো ওটাতে দেখবে। যদি মনে করেন আজ থাকি কালকে দুধটা দেখলে যাবে তাহলে যেতে পারবে, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। রকম সমান না এখন, তা সে ওনা দেখবি টাকা দিয়ে কিনবে দেখবে না, টাকা দিয়ে কিনলে দেখে নিতে হবে ভাই। আপনার তো বকনাও আছে? বকনাও আছে, এই যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি। চেক নেট হয়েছে ভাই, চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ চেক দিয়ে আমরা দিছি, আবার চেক দিয়ে দেবো, সমস্যা নেই। যাতে কি বকনাটা? যাতে ভাই এই জাতটা এখন জার্সির মধ্যে ধরলেই হয়, জার্সির মধ্যে ধরলেই হয়। জার্সি ধরে মানে জার্সির ক্রস আছে না? ক্রস আছে একটু জার্সি। দামটা চাচ্ছেন কত এটার? এটা 1,10,000। আলোচনা সাপেক্ষে কি নিতে পারবে? কম আছে আপনার কাছে তো এই সপ্তাহে বকনার কালেকশনটা কম না? না কম, বকনার কালেকশনটা যেহেতু কম, তো ভাই এই যে গাভী যে বিক্রি করতেছেন টাকা পয়সা লেনদেনগুলো কিভাবে করতেছেন? ধরেন এই আসলে ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করব, ব্যাংকের মাধ্যমে লেনদেন করব। কোন লোক আসতে পারতেছে না, এই কারণে যারা আসতে আসে না তারা টাকা ব্যাংকে ব্যাংকে লাগা দিচ্ছে, তার গরু উঠাই দিয়ে দিচ্ছে, তারা নিয়ে যাচ্ছে। আমরা তো আর অন্য লোকের মতন না যে ভাই গরু দেখালাম, একটা গরু দেখাইছি একটা, আমরা গরু দিলাম এইটা, তাহলে কি আর আমার ব্যবসা হবে? আমার ব্যবসা তার একদিন কার না ভাইয়া, ব্যবসা বহুদিন করতে হবে, বহুদিন কার করতে হবে, মানুষের কাছে বিশ্বাস করতে হবে, ভাঙতে এক সেকেন্ড ভাই। অনেকেই ভাই বায়না নিয়ে প্রতারণা করতেছে, এই জন্য যারা আমাদেরকে জানাচ্ছে যে ভাই বায়না নিছে টাকা দিচ্ছে না গরুও দিচ্ছে না ভাই, আমরা তাদের প্রোগ্রামগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো আপনারাও ভাই এই কাজটা ভুলেও করবেন না, আমরা কিন্তু আপনাদের প্রোগ্রাম করাও বাদ দিয়ে দেবো। হ্যাঁ ভাই এইগুলি আপনারা করবেন কেন? আমার গরু না থাকলে আপনারা করবেন কেন? আমি এক যেতাম গরু আনি দিলাম, এরকম স্থানীয় দেখতে হবে যে কার আছে কিনা ভাই। আমরা চাচ্ছি যে এগুলা যারা বায়না নিছে এদের কাছে আরো লিক মানুষ, এগুলো মার হয়ে গেলে সেখন আর দেবে না মানুষ, সেখন আগে মানুষ দেখবে যে খামার কি। আমার এই অল বিশ্বের মধ্যে একটু চিনে মানুষ, ইজালুর নামে মেমডারি ফার্ম একটু লোক চিনে, এরকম ওনারা চিনে যে ইজালুর কেমন লোক। তারপর আরও বিশ্বাস করতে অনেক দেরি লাগে ভাই, এখন বিশ্বাসের তারা ধরে ভাঙতে এক সেকেন্ড। অবশ্যই আমার 2,000-20,000 টাকা নিয়ে আমি গাড়ি বাড়ি কিছু করতে পারবো না, তাহলে আমার ব্যবসা শেষ। এগুলো মানুষের কিছু বোঝা লাগবে, আমরা চাই যে মানুষ প্রতারণা হোক, প্রতারণা হবার পর গাই মানুষ ঠিক হবে, মানুষ প্রতারণা হওয়ার পর গাই ঠিক হবে ভাই, আগে ভালো হবে না, মানুষ চিনে না আমরা কি বুঝি। আরে গাভীর জগতে লিয়ে আসতে মানুষে যে গাভী কীটা চিনে না চিনে, যা চিনতে হবে এই গরু দেখতে হবে। আমরা লোকের দোয়া দেখবে আর আমরা পাঁচ বাজে এই গরুটা কষ্ট দিতে পারবে, হয়তো 100 কুমার বেশি ভাই। আচ্ছা আচ্ছা, ওনারা আসবে দেখবে লিবে ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই অনেক কথা হলো, অনেক কিছু জানলাম, দর্শকদের জানালাম। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই।